ওর আপন বোনের সাথে ও শুধু এক জায়গায় বসে বসে কুরুৎকারত কুরুৎকারত করত। কবুতর ফিরে পেল তার আপন ঠিকানা, এর চেয়ে আনন্দের আর এর চেয়ে মজার আর কিছু হতে পারে না। কবুতর ফিরে পেল তার আপন ঠিকানা, এর চেয়ে আনন্দের আর এর চেয়ে মজার আর কিছু হতে পারে না। ওর একটা সমস্যা ছিল, ওর যে সমস্যাটা ছিল আরেকটি কালো কবুতর পিটারের, ওর আপন বোন। ওর আপন বোনের সাথে ও শুধু এক জায়গায় বসে বসে কুরুৎকারত কুরুৎকারত করত, এটাই ছিল তার মূল সমস্যা। আর এই কারণেই তার পেটের ভিতরে ডিম আসে এবং একটা ডিম পেড়ে সে পরবর্তী প্রসেস চলে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সেই কালো কবুতরটা, যে কবুতরটা আমার সাথে যথেষ্ট ভাব এবং সক্ষতা দেখাতো। এই সেই কালো কবুতরটা, যে কালো কবুতরটা আমার পিটার এবং কোপম্যান লাইনের একটি মাদি কবুতর, যেই কবুতরটা অনেকটাই আমার সাথে অনেকটাই সক্ষতা, বর্তমানে দেখতেছেন কবুতরটায় আমার সাথে অনেকটাই সক্ষতা কবুতরটার। এই কবুতরটা দুর্ভাগ্যবশত কঠিয়াদির দ্বিতীয় টসে, মানে গত শনিবারের আগের শনিবারের টসে কবুতরটি হারিয়ে যায়, আসতে পারেনি। আজকে 10 দিনের মাথায় কবুতরটি ফিরে আসে। একদম জীর্ণ কবুতরটির বুকের বুকের হাড় বের হয়ে গেছে একদম শুকিয়ে। আজকে এসে কবুতরটি খাওয়া দাওয়া করাতে অনেকটাই প্রাণচঞ্চল এবং অনেকটাই সতেজ দেখাচ্ছে কবুতরটাকে। তো যখন কবুতরটি যখন প্রথম আমার লফটে ঢুকলো, তাকে দেখে আমি অনেকটাই হতাশ হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর কবুতরটি মোটামুটি একটা ফিলিংসে চলে আসছে এবং আমাকে দেখেই সে নতুন করে আমার সাথে আবার সখ্যতা করা শুরু করেছে। তো আসলে আমার পিটারের কালো কবুতরের প্রতি আমার অনেকটাই ভরসা যে এই কবুতরটা আমার হারায় না। তো এই কবুতরটা আমার 10 দিন টানা 9 দিন পর 10 দিন 10 দিনের মাথায় ফিরে আসাতে আমার সেই ধারণাটা আবার নতুনভাবে কী হলো, প্রমাণিত হলো। তো এবার আসি, একে ছিল কঠিয়াদির যে টসটা, সেই টসটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা টস। বিগত বিভিন্ন ভিডিওতে আপনাদের সামনে সেই বিষয়গুলো শেয়ার করেছি। তোর মধ্যে এই কবুতরের একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে কবুতরটি একটি ডিম দিয়ে তারপর একদিন গ্যাপ, তারপরের দিন ডিম দেওয়ার আগে, মানে শনিবার দিন যেদিন টস করি সেদিন আরেকটি ডিম দেওয়ার কথা। তো আমার যেহেতু রেসিং টিম গঠন করা হয়ে গেছে, এর মধ্যে ও একটি ডিম দিয়ে দেয় এবং একটা ডিম ওর পেটে থাকে, তারপরেও আমি বাধ্য হয়ে এবং আমি আসলে এক্সপেরিমেন্ট করার জন্য এবং সেই কবুতরটি ফিরে আসে কি না, কারণ আজকে হয়তো বা তাকে যদি একটি ডিম তার পেটে থাকার কারণে তাকে যদি আমরা না দিই, তো পরবর্তীতে আরও কিছু কবুতর আসবে যে কবুতরগুলোর ভেতরে ডিম থাকতে পারে এবং তা রেসের জন্য প্রস্তুতি নেওয়ার পরেও তাকে আটকে দেওয়া যেতে পারে বা যেতে বাধ্য আমরা। তো ভাবলাম যে ঠিক আছে, ডিম তো আসবেই, আসতেই পারে, আমরা যতটুকু পারি তারপর আমরা চেক দেওয়ার চেষ্টা করি কবুতর ডিমে না আসার জন্য। তারপরে যেহেতু ডিমে চলে এসেছে, তো তাকে আমরা কী করি, মানে টসে দিয়ে দিই। টসে দিয়ে দেওয়াতে সে সঠিক সময়ে সঠিক দিনে বা পরের দিন বা তার পরের দিনও সে ব্যাক করে নি। আজকে 10 দিনের মাথায় কবুতরটি ব্যাক করলো। এমনিতেই কঠিয়াদির টস ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতম একটা টস, এবং কঠিয়াদির টসের পর আমরা আরেকটি টস করেছি ভালুকা থেকে। ভালুকা থেকে টস করার পর যখন কবুতরটি ব্যাক করলো, তো কালো কবুতর অনেকটা রৌদ্রের মধ্যে থাকাতে তার কালো ভাবটা অনেকটা চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো ভাবটা অনেকটা চলে গেছে। আমরা আবার তাকে কন্টিনিউ করব, আমরা এর পরবর্তী টসে কন্টিনিউ করব। কবুতরটি জাম দেবে, ফলাফল কী আসবে জানি না, কপালে কী আছে, আশা করি কবুতরটি ব্যাক করবে, করার সম্ভাবনা রয়েছে। আপনারা দোয়া করবেন কবুতরটির জন্য, তাকে যেন আমরা ঠিকঠাক মতো রিকভারি করতে পারি, ফিট করে তুলতে পারি। এবং কবুতরটি অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, কবুতরটা অনেকটা হালকা হয়ে গেছে। দেখেন আমি এক হাতে হয়তো আপনাদেরকে কবুতরটির বুকের হাড় দেখাতে পারবো না, কিন্তু কবুতরটি অনেকটাই শুকিয়ে গেছে এবং আমার সাথে ওর সখ্যতা এখনও কিন্তু
কোনো কোনো ভাবি আমার সাথে সক্ষতা ওর যায়নি। তো এমন একটা কবুতর লফটে ফিরে আসাতে আমি সত্যিকার অর্থেই আনন্দিত এবং উৎফুল্ল। দোয়া করবেন এই কবুতরটির জন্য, সে যেন আবার ঠিকঠাক মতো আগামীর রেসে শেষ অবধি পর্যন্ত অংশগ্রহণ করতে পারে, সেই দোয়ার দরখাস্ত রেখে সবার কাছ থেকে আমি বিদায় নিলাম। আমি আরিফ রব্বানী, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।